Hey viewers, this is me Shagor. Welcome back to another new video. So, এর আগে আমি একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আপনারা কিভাবে বিকাশের সাহায্যে যে কোনো বিল পে করতে পারবেন, ইন্টারনেট বিল হোক সেটা বিদ্যুৎ বিল হোক। তো অনেকেই সেখানে কমেন্ট করছেন যে ভাইয়া নগদের এমন একটা ভিডিও মেক করছে, তো নগদ আর বিকাশে সেম টু সেমই, একেবারে বেশি একটা পার্থক্য না। তাহলে আমি আজকে নগদের যে সিস্টেমটা সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনাদের যে নগদ দিয়ে যদি আপনি বিল পে করতে চান, তাহলে অবশ্যই আপনাদের নগদ অ্যাকাউন্টে আপনাদের অ্যামাউন্ট থাকতে হবে যে পরিমাণ বিল পে করবেন। তো তারপরে নগদ অ্যাপে ঢুকবেন। নগদ অ্যাপে ঢোকার পর এখানে অপশন আছে, দেখবেন এখানে একটু সিস্টেম একটু আলাদা। তো এরপরেও সব কিছুই আছে এখানে, দেখবেন যে সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, অ্যাড মানি, ট্রান্সফার মানি, ইন্স্যুরেন্স, নগদ মেলা, এবং নিচে এসে দেখবেন যে এখানে পে বিল আছে। তো নিচে এই যে বিল পে, এই নিচে বিল পের উপর আপনাদের ক্লিক করতে হবে। এই বিল পের উপর ক্লিক করলে এখানে দেখবেন সব ধরনের আপনার যেই বিল পে করবেন সেগুলো অপশান আছে এখানে। বিদ্যুৎ আছে, গ্যাস, ইন্টারনেট, পানি, টিভি, টেলিভিশন সবই আছে। তো এখানে আমি আপনার জাস্ট যেই বিলটা দিবেন আপনারা, আমি এখন আপনাদের ইন্টারনেট বিল দিয়ে দেখাচ্ছি। তো ইন্টারনেট বিলে ক্লিক করলাম। ইন্টারনেট বিলে ক্লিক করার পর আপনার ইন্টারনেটটা কোন ইসের সেটা আপনি দিবেন। আমার ধরেন এই যে কার্নিভালের ইন্টারনেট, আপনাদের যদি লিঙ্ক থ্রি হয়ে থাকে, আম্বার আইটি হয়ে থাকে, তাহলে আপনারা সেটাই ক্লিক করবেন। তো আমি এখানে কার্নিভালে ক্লিক করলাম। কার্নিভালে ক্লিক করলে এখানে কিন্তু ইউজার আইডি আসছে। তো এটা আপনার ইন্টারনেট বিলের যে ইউজার আইডি, তো সবাই বুঝবেনই আপনাদের যারা ওয়াইফাই ইউজ করেন। তো এখানে আপনার ইউজার নেমটি দিয়ে ইউজার আইডিটা দিতে হবে। তো আমার ইউজার আইডিটি হচ্ছে 52982। ওকে, তারপর একবার চেক করে নিচ্ছি এটা ঠিক আছে কি না। তো এটা হ্যাঁ 52842, হ্যাঁ ঠিক আছে। তো এখানে পরবর্তীতে সম্পূর্ণ দিতে হবে। তো পরবর্তীতে দিলে দেখবেন যে এখানে টাকার পরিমাণটা অটোমেটিক তারা বসিয়ে রাখছে, যে আমার ইউজার আইডি দিলে। তো এখানে এটা কিন্তু একটা সুবিধা। তো এরপর এখানে যদি আপনি ভবিষ্যতের জন্য সেভ করে রাখতে চান, তাহলে ভবিষ্যতের জন্য সেভ করে রাখতে পারেন। এখানে যে টিক অপশনটা, এই যে টিক অপশনটা দিলে এখানে বিল রেফারেন্সের নাম, বিল রেফারেন্সের নাম চাইলে আপনার নাম দিয়ে রাখতে পারেন, আমি আমার নাম আপাতত দিয়ে রাখছি। তো এখানে জাস্ট এরপরে পরবর্তীতে ক্লিক করুন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখুন যে পরিমাণ 699 টাকা, খরচ 0 টাকা। তো এখানে কিন্তু সিম্পল, আপনারা বিকাশে যেভাবে পে করতেন সেম টু সেম সেভাবে এখানে পে করবেন। এখানে আপনাদের জাস্ট পিনটা দিলে হয়ে যাবে। তো পিন দিছি আমি, পিন দেখুন পরবর্তী। এখন এই যে দেখুন সর্বমোট, এই যে এখানে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট 2-1 সেকেন্ড টাইম নেবে। হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে এটা। তো এখানে একটা জিনিস উপরে যে নোটিফিকেশন চলে আসছে, তো এখানে আমার আগে এটা আমি সেভ করে যদি রাখছি, এখন এর পরবর্তীতে খালি আমার ইউজার আইডিটি দিলেই সম্পূর্ণ বিল প্রসেস চলে আসবে। এখানে হোমে ফিরে যান, এখানে রিসিট দেখুন, রিসিটে ক্লিক করবেন। রিসিট যদি দেখতে চান, তাহলে রিসিট, পেমেন্ট রিসিট হয়ে গেছে। তো এখানে আপনারা এটা স্ক্রিনশট দিতে পারেন দিতে চাইলে। তো এখানে টাইম, অ্যামাউন্ট, কত টাকা ট্রানজ্যাকশন করছেন সব কিছু এখানে পাবেন। আপনাদের নগদ অ্যাকাউন্ট নাম্বার এখানে আছে, সব কিছু আছে। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের বিলটি পে করতে পারবেন একদম সহজেই। তো যাই হোক, আজকে চলে এসেছিল সম্পূর্ণ ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। ভিডিওটি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, এবং চ্যানেলে নতুন এরকম সকল ইন্টারেস্টিং আপকামিং নিউ ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।